একটা গল্প মনে পড়লো, জুমলায় মনে তারে যা, এটা কোরআন হাদিস না, গল্প বলবো না বলবো না, সবাই অনুমতি দিলে বলবো। এক বাদশাহ তার অন্দর মহলে ভিতর বাড়িতে একটা বিশাল তরবারি, এই তরবারি নিয়ে নাড়াচাড়া করছে, ধার পরীক্ষা করতেছে, কেমন হলো, কেমন জিনিস, কেমন বানিয়েছে। এইটা দেখতে দেখতে হঠাৎ অ্যাক্সিডেন্টলি তরবারিটা এমন ভাবে তার হাতের উপরে পড়েছে, অসতর্ক অবস্থায় সাথে সাথে হাতের দুটো আঙুল কেটে পড়ে গিয়েছে। এখন ওই যুগে তো আর ডাক্তার ছিল না, ছিল কবিরাজ। কবিরাজরা ঔষধপত্র লাগিয়ে দিল, ব্যান্ডেজ, তখন তো আর ব্যান্ডেজ বলা হতো না, বলা হতো পট্টি, পট্টি লাগাই দিল। এখন বাদশাহ যখন তার রাজসিংহাসনে এসে বসলো, উজির নাজির যারা মানে মন্ত্রী মিনিস্টার যারা, তারা চিন্তা করলো আজকে বাদশাহ মেজাজ খারাপ, দুইটা আঙুল কেটে পড়ে গেছে, আজকে বাদশাহ মনটা ভালো রাখতে হবে। আজকে যারা বাদশাহ মন জয় করতে পারবে, বাদশাহ তাদেরকে প্রমোশন দেবে, দুর্দিনে তাদের কথা খেয়াল রাখবে। এখন সব উজির নাজির বাদশাহকে শুধু হাওয়া দেওয়া, পান দেওয়া, তেল দেওয়া শুরু করলো। একজন কয়, বাদশাহ আঙ্গুল তো আপনার কাটে নাই, যেন আমার কলিজা কেটেছে। বাদশাহ চিন্তা করে, বাপরে কি মহাব্বত আমারে করে, আঙ্গুল কাটলো আমার আর সে বলে তার কলিজা কাটছে। আর একজন কয়, বাদশাহ আপনার কাটা আঙ্গুল দিয়ে কত ফোঁটা রক্ত বের হয়েছে আমি জানি না, তবে আমার কলিজা থেকে প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে রক্ত বের হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, সমানে পান। আর কিছু লোকজন আছে এদেরকে মাশা আল্লাহ পাম দিলে ফোলে, আছে না এরকম লোক? অবশ্য আপনাদের নাটোর জেলায় নাই। ওরে বাপরে, পাম দেবেন কি যে ফোলা ফোলে, যেই যোগ্যতা নাই পাবলিক মাইক পাইয়া তাদেরকে সেই যোগ্যতার কথাও বলে। দেখা গেল কল একটা কলম ভাগে তিনটা, তারে পাবলিক কয় বিশিষ্ট শিক্ষা অনুরাগী এবং বিশিষ্ট শিক্ষাবিদ, উনি যে অর্থ কি তা তো বোঝে না, পাম পাইয়া ফলছে। এখন বাদশাহকে সমানে সবাই পাম দিতে শুরু করলো। এক বুজুর্গ আল্লাহওয়ালা ওই মজলিসে, বাদশাহ মজলিসে থাকতো, সে সবাই তার পাম দেয়, হাওয়া দেয়। বাদশাহ শুধু, ওই বুজুর্গ শুধু চিন্তা করে, আল্লাহ বাদশাহ তো হাতের আঙ্গুল কাটার কথা নয়, কেন কাটলো, কি কারণে কাটলো, আল্লাহ এর ভিতরে আপনি তার জন্য কোন কল্যাণ লিখেও রাখতে পারেন, একমাত্র গায়বের খবর আপনি আল্লাহ তাআলা জানেন। আল্লাহ এর ভিতরে বাদশাহর জন্য যদি কোনো কল্যাণ থাকে তাহলে আমি আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ কি মানুষ খুশি হইলে বলে না বেজার হইলে বলে? দোয়া শুধু পড়লেই হবে না, দোয়া তো জেনে শুনে বুঝে পড়তে হবে। একজন শুনছিল, ভাই দোয়া পড়বেন দোয়া পড়বেন, বেচারা নতুন ওয়াজ শুনে বাড়ি গেল, বাড়ি গিয়ে যখন টয়লেটে ঢুকবে হঠাৎ মনে পড়ছে হুজুর তো বলছে দোয়া পড়তে হবে, তো কি আর দোয়া পড়ি, দোয়া তো একটা পড়লেই হয়, বাস টয়লেটের মধ্যে পাও দিল আর করলো বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ। কি বলেন, হইল? আর কথা কয় না, হইল হইল না, দোয়া পড়লেই হবে না, দোয়া তো তার অবস্থার আলোকে। একজন যাচ্ছিল বাজারে গরু কিনতে, ভাই যান কই, কয় গরু কিনতে যাই, বলে না বলে ইনশাআল্লাহ গরু কিনতে যাই, আর মিয়া রাখেন, টাকা হলো আমার পকেটে, যাচ্ছি গরু কিনতে, ইনশাআল্লাহ বলবো কেন, কয় না ভবিষ্যতের কোনো কাজ হলে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চান এ কথা বলতে হয়। বেচারা এগুলি বললো না, বাজারে গেল, বাজারে গিয়ে গরু তো কিনেছে, অনেক ঘোরাঘুরির পর পছন্দ হয়েছে, টাকা যেই দেবে, দিতে গিয়ে দেখে সর্বনাশ, ডবল ভদ্রলোকেরা পকেটের মধ্যে হাত দিয়ে যা করার তা করে ফেলেছে, বোঝেন নাই নাকি? এখন কয় ভাই, আরে সর্বনাশ আমার তো ইনশাআল্লাহ টাকা হারা গেছে, এখন খালি হাতে বাড়ি আসে, লোকজন দেখলে জিজ্ঞেস করে তুমি না গরু কিনতে গেলা, কয় ইনশাআল্লাহ টাকা হারা গেছে। আচ্ছা এখানে কি ইনশাআল্লাহ না ইন্না লিল্লাহ? ইন্না লিল্লাহ, তাহলে দোয়া তো পড়ার একটা মৌকা আছে, জায়গা আছে। ওই বুজুর্গ আল্লাহওয়ালার একটা অভ্যাস
অভ্যাস ছিল, আল্লাহ ওয়ালা যারা তারা একটু মখলেস টাইপের হয়, একটু সিদা সাদা টাইপের হয়, একটু ঢং ঢং পেজ গ্যাস কম বোঝে। বেচারা কয় আল্লাহ বাদশাহ নিজের পায়ের জুতাটা নিজে পড়ে না, মোজাটা নিজে খোলে না, এক গ্লাস পানি নিজে ঢেলে খায় না, চাকর নকর পাইক পেয়াদা সব করে দেয়। সেই বাদশাহ ধারালো তরবারি নিয়ে নাড়াচাড়া করলো, দুষ্টুমি করলো, দেখাশোনা করলো, কেমনে পুরো আঙ্গুল কাটলো। এর মধ্যে তুমি একটা হিকমত রাখতেই পারো, তোমার কুদরত বোঝার সাধ্য কারো নাই, যদি তার কল্যাণের জন্য তুমি করে থাকো আলহামদুলিল্লাহ। বাদশাহকে বুঝছি, সবাই আমার আঙ্গুল কাটাতে কষ্ট পেয়েছে, হুজুর বোধহয় কি হয়েছে, আর কথা কন আপনারা কি হয়েছে, আসলে কি হুজুর খুশি হয়েছে? উনি আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, উনি অন্য জগতের চিন্তা করছে। বাদশার মনের মধ্যে খুব রাগ। পরে বাদশাহ যখন বাৎসরিক ভ্রমণে বের হবে, হুজুরকে সাথে নিয়ে গেল, হুজুরে আলা প্রধানমন্ত্রীকে বলল, এই হুজুর আমার বডিগার্ড হিসাবে আমার সাথে থাকবে, আগামীকাল এট দ্য কুল মর্নিং আমি হরিণ শিকারে যাব। হুজুর কয় বাদশাহ জিন্দগিতে এই কাজ আমি কোনোদিন করি নাই, যাক আপনি বলছেন এর মধ্যে আল্লাহর কোনো হিকমত আছে আলহামদুলিল্লাহ। বাস সকালবেলা গেল, সারাদিন শিকারের পিছনে দৌড়ালো, কিন্তু দুর্ভাগ্য একটা শিকারও করতে পারবে না। সন্ধ্যার আগে কয় হুজুর কপালটা খারাপ, চেষ্টা করলাম শিকারও পাইলাম কিন্তু করতে পারলাম না। কয় বাদশাহ এর মধ্যে আল্লাহর কোনো হিকমত থাকতে পারে, বলেন আলহামদুলিল্লাহ। বাদশাহ রাগ করে রশি টসি দিয়ে পেঁচাইয়া ধাক্কা মেরে একটা ডোবার মধ্যে ফেলে চলে গেছে। এখন উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ সব পথ হারাইয়া তারপরে জঙ্গলের এক পাশে বের হয়েছে, দিগভ্রান্ত হয়ে গেছে, যাকে বলি দিগভ্রান্ত হওয়া। এখন বাদশাহ চিন্তা করতে পারতেছে না কোথায় এলাম। অপরিচিত কয়েকজন লোক তাকে দেখলো, গ্রামের মধ্যে দৌড়ায় গেল, এবার লোকেরা ফুলের মালা ফুলের তোড়া এটা নিয়ে আসলো। বাদশাহ খুব মুড ধরে আছে, ভাব ধরে আছে, আমি যে এলাকার বাদশাহ লোকেরা চিনছে। আচ্ছা বলেন, আপনি যত বড় দামি মানুষ হোক, এমপি হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, ডিসি হন, ওসি হন, আপনার কেউ সেনে না চার পয়সার দাম দেবে কে? আর যখন সেনে তখন না লোকেরা একটু খায় খাতির ইজ্জত আদর কদর সম্মান করে। বাদশাহ চিন্তা করলো, আমার কেউ না চিনলে তো কোনো ইজ্জত আদর কদর করতো না, যাক আমার যখন চিনছে আমি এলাকার বাদশাহ, খুব ভাব ধরে আছে। এখন একটু পরে লোকেরা এসে কেউ হাত বাঁধে, কেউ পাও বাঁধে, এই করো কি করি কি দেখবা একটু পরে, শোনো আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, আমাদের পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর যারা আছে তারা বলেছে দেবতা অসন্তুষ্ট হয়েছে, তার মনতুষ্টির জন্য একটা নরবলি দিতে হবে, মানুষ জবাব করতে হবে, সেই রক্ত দেবতার পায়ে দিলে দেবতা খুশি হবে, বৃষ্টি আসবে। বাদশাহ কইগুলো একদম বাজে কথা, বৃষ্টি দেয় আল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আকাশে মেঘ জমে না, আল্লাহর হুকুম ছাড়া এক কাসলা পানি জমিনে বর্ষণ হয় না। লোকেরা কয় মিয়া তোমার কথা তোমার কাছে, আমাদের কথা আমার কাছে, কয় আমি যে বাদশাহটা চেনো নাই, ওইগুলো এই পরিচয় টরিচয় কোনো কাজ হবে না। শেষে এক বিরাট মূর্তি সামনে টান টান করে শোয়াইছে, বলির জন্য প্রস্তুত হচ্ছে, পাঠা বলি না দিয়ে নরবলি দেবে তারা। বাদশাহ কয় আল্লাহ সত্যি সত্যি যদি বলি দিয়েই ফেলে তাহলে তো আমার কি হবে, আমি তো ভালো কাজ করি নাই, পরকালে আখেরাতে আদা কিনিয়া তোমার কাছে গিয়ে দাঁড়াবে। শেষে এখন মনে মনে তওবা পড়ে, তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা, সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আত-তাইবু মিনাল যামবে কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী লোক, গুনাহ থেকে তওবাকারী লোক এমন হয়ে যায় যেন সে কোনো গুনাহই করে নাই, যেন সে কোনো গুনাহ করে নাই। বাদশাহ আবার অজুর নয়নে কাঁদতে লাগলো, আর আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ তুমি তো দিলের খবর রাখো আমার, আল্লাহ তাআলা এমন যাতে পাক
আমরা চোখ কোন দিকে ঘুরাই, দিলের মধ্যে কি লুকোচুরি করি কেউ জানে না, কেউ জানে না, সব খবর আল্লাহ তাআলা কিন্তু রাখেন। ওয়া তালাযুল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, বান্দারে তোর চোখ কোন দিকে যায়, কোন দিকে ঘোরে, চোখ উল্টায় পাল্টায় কি বলে, দিলের মধ্যে তুই কি গোপন করিস, সব আমি আল্লাহ তাআলার খবর রাখি। বাদশা এখন দিলে দিলে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ যদি ওরা আমার বলি দিয়েই ফেলে তাহলে তো আমার পরকালে নিয়ে দাঁড়ানোর কিছুই নাই, আল্লাহ আপনি একমাত্র পারেন এই কঠিন অবস্থায় আমার হায়াতটা বাঁচাইতে, আমার জীবনটা ভিক্ষা দিতে একমাত্র আপনি আল্লাহই পারেন, যদি আপনি কোনোভাবে কোনো কারণে আমার জীবনটা ভিক্ষা দিয়ে দেন তাহলে আমি আর জীবনে নামাজ ছাড়বো না, পাপের পথে আর পা বাড়াবো না, দুই নম্বরই ছয় নম্বরই কোনো কাজ কারবার আর করবো না। কার সাথে ওয়াদা করতেছে বলেন তো, আল্লাহর সাথে। দেখেন কপাল কি ভালো, আল্লাহর কি ইচ্ছা। হঠাৎ একজন লোক এসে বলতেছে তোমরা যে এই লোকটারে বলি দিতেছ তার কোনো অঙ্গহানি আছে কি না তা দেখছো, লোকেরা কয় দেখা দরকার নাই, দেখো না কি নাদুস নুদুস, বেটায় পরিচয় দেয় সে বাদশাহ কয়না, তারপরও দেখো এখন পাবলিক যখন ইনভেস্টিগেশন করার জন্য অনুসন্ধিৎস দৃষ্টি নিয়ে যখন দেখার জন্য আসছে, আপনারা বলেন তো কি নাই, কি নাই, প্রথম সাংসি পাওয়া গেল আঙ্গুল দুইটা নাই, এইরকম মেজাজ গরম হয়েছে, এতদিন পর যাও লোক একটা পাইলাম তাও আবার কি নাই, আঙ্গুল নাই, লাঠি একটা দিয়ে কয় ও তোর দিয়ে কাজ হবে না, বাদশাকে আলহামদুলিল্লাহ, আরে এই আঙ্গুল কাটা জানলে আমার জীবন বাঁচাবে তা আমি জানছি, আঙ্গুল বড় না জীবন বড়, আরে কথা বলেন আঙ্গুল বড় না জীবন বড়, আল্লাহ আঙ্গুল কেন কাটলো না, অসুবিধা কি জানতো বাস, আরে আমি তো বুঝি নাই বিষয়টা, এখন মনে পড়ছে ওই সেই আল্লাহওয়ালা, কার কথা বলেন তো, সেই আল্লাহওয়ালা বুজুর্গ লোকটার কথা মনে পড়ছে, আরে লোকটা সবাই আমার আঙ্গুল কাটলে আমার হাওয়া দিছিল, পান দিছিল, খুশি করার জন্য কত মিথ্যা সিথ্যা বলছিল, শুধু একজন বুজুর্গ লোক বলছিল আল্লাহ ওনার হাত কাট আঙ্গুল কাটার কথা নয়, তুমি যে কাটলা এর মধ্যে তুমি কোনো হিকমত কোনো কল্যাণ রাখতেও পারো, আলহামদুলিল্লাহ, আরে হুজুরের কথাই তো রাইট হইল। বাদশাহ এবার যখন ছেড়ে দিল, বাদশাহ চিন্তা করলো যেমনি হোক এই হুজুর আগে উদ্ধার করতে হবে, গিয়া দেখে সেই জঙ্গলের মধ্যে যে হাত পা বেঁধে রশি দিয়ে বেঁধে পানির মধ্যে ডোবার মধ্যে ফেলেছে, সে সেখানে জিকির করতেছে, এখন বাদশাহকে দেখে করে আলহামদুলিল্লাহ, হুজুরের অভ্যাস কি বলা, হার হালাতে সুখে দুঃখে কল্যাণে অকল্যাণে কি বলা, আলহামদুলিল্লাহ বলা, বাদশাহ দেখে কয় আলহামদুলিল্লাহ, বাদশাহ কয় হুজুর বলেন আলহামদুলিল্লাহ, হুজুর কয় আমি তো আগে থেকেই আলহামদুলিল্লাহ কিন্তু আজকে হঠাৎ আপনি কেন আলহামদুলিল্লাহ, হুজুর কারণ আছে শোনেন, হুজুর ইলাম এই এই ঘটনা ঘটছে এই জন্য হুজুর আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, এই কাটা আঙ্গুল দুইটা আজকে জীবনটারে বাঁচাইছে, আল্লাহর যে উদ্দেশ্য এটা তা তো আমি বুঝি নাই, হুজুর কয় বাদশাহ আমি অতদিন না বুঝি আলহামদুলিল্লাহ বলছি, এবার বুঝেই বলি আলহামদুলিল্লাহ, আসলে এই কুয়ায় আপনি আমারে ফেলেননি আল্লাহ আমারে ফেলেছে, কয় কেমনে, কয় যে আমি কোথায় ছিলাম, কয় আপনি আমার সাথে ছিলেন, বলে আপনি যখন ওই গ্রামে গেছেন যেহেতু আমি আপনার সাথে তাহলে আমিও তো ওই গ্রামে যেতাম, প্রথম লোকের আপনারে ধরেছিল আঙ্গুল কাটা আপনারে ছেড়ে দিয়ে বলতে সাথের মনোবিজে ধর, আমি অত সুন্দর ঢক ঢুক না হলেও আমার কি নাই, আঙ্গুল তো কাটা নেই অঙ্গ হানি নাই, নির্ঘাত বলির পাঠা আমি হইতাম, আল্লাহ আমাকে বাঁচাবেন বলে এই কুয়ার মধ্যে আমার ফেলেছে।